Hello students, good morning to all of you. Today I have come with another new lesson of your online math class. I am your Borsha ma'am and for the few days I am taking your math class as you know it. And we already have completed our 5 chapters in mathematics. Today we will start a new chapter, that is chapter 6. The chapter is about common factors and common multiples. In our previous chapter, that is chapter 5, we have already learned what are factors and what are multiples. Let's have a quick look of it before starting this chapter. মাল্টিপল কি আর ফ্যাক্টর কি? ফ্যাক্টর জিনিসটা কি ছিল? ইফ দেয়ার ইজ এ গিভেন নাম্বার এন্ড সাম ন্যাচারাল নাম্বারস আর পারফেক্টলি ডিভাইডেড দ্যাট নাম্বারস উইল বি কল্ড দ্য ফ্যাক্টর্স অফ দ্যাট গিভেন নাম্বারস। আমরা আরেকবার রিক্যাপিটুলেশন করে নি। ফ্যাক্টর ব্যাপারটা আমরা কি বলেছিলাম, যে যদি আমাদের একটা নাম্বার দেওয়া হয় এবং যে যে নাম্বার ওই নাম্বারটাকে পারফেক্টলি ডিভাইড করবে সেই সেই নাম্বারগুলোকে আমরা বলবো দ্য ফ্যাক্টর্স অফ দ্যাট গিভেন নাম্বার। এখানে আমরা পড়েছিলাম ইন আওয়ার প্রিভিয়াস ক্লাস, হিয়ার আই এম গিভিং নাম্বার 40, উইচ নাম্বারস ডিভাইড দিস 40 পারফেক্টলি that are known as the factors of 40. Here 2, 4, 5, 8, 41. These numbers are dividing that numbers perfectly. So, এই নাম্বার গুলোকে বলা হচ্ছিল factors. আরেকভাবে we can describe the definition of factors, that if we multiply any two or more numbers, we will get a product. The product is the multiple of that numbers and each number of that product is the factors of the product. যদি দুটো নাম্বার আমরা মাল্টিপ্লাই করে একটা নাম্বার পেয়ে থাকি, তবে সেই নাম্বারটাকে মাল্টিপ্লাই করে যে নাম্বারটা পাচ্ছি সেই নাম্বারটাকে আমরা বলবো ওই দুটো নাম্বারের মাল্টিপল। আর যে দুটো নাম্বার মাল্টিপ্লাই করে আমরা প্রোডাক্টটাকে পাচ্ছি সেই নাম্বারটাকে, সেই নাম্বার দুটোকে আমি বলবো ফ্যাক্টরস অফ দ্যাট প্রোডাক্ট। ক্লিয়ার হয়েছিল ব্যাপারটা? দুটো বা তার বেশি নাম্বার যদি আমরা মাল্টিপ্লাই করে যে প্রোডাক্টটা পাচ্ছি সেই প্রোডাক্টটাকে বলবো এই নাম্বারগুলোর মাল্টিপল, আর এই নাম্বারগুলোকে বলবো, যে নাম্বারগুলো আমরা মাল্টিপ্লাই করছিলাম সেই নাম্বারগুলোকে বলবো আমরা এই প্রোডাক্টের ফ্যাক্টরস। ক্লিয়ার? সো নাও দেয়ার আর সাম কমন ফ্যাক্টরস অফ টু নাম্বারস। যদি আমরা দুটো নাম্বার বা তিনটে নাম্বার দেখি, দেখবো যে দুটো বা তিনটে নাম্বারের মধ্যে কিছু কিছু কমন ফ্যাক্টরস গুলো রয়েছে। দেখা যাক কি কি। হিয়ার উই হ্যাভ টু ফাইন্ড দ্য ফ্যাক্টরস অফ 6 অ্যান্ড 9। 6 এবং 9 এর ফ্যাক্টর মানে ফার্স্টে বার করব কোন কোন নাম্বার দিয়ে আমরা 6 কে পারফেক্টলি ডিভাইড করতে পারি। 1, 2, 3 অ্যান্ড 6, there are 4 numbers, that means 4 factors. Then come to 9, 9 ki ki diye, 1, 3 3s are 9, so 3 and 9. So look, there are some common numbers of 2 factors. Dekho 1 and 3, ei dutu hoche common of the 2 numbers. দুটো নাম্বারের যে ফ্যাক্টর গুলো বার করলাম এই দুটো নাম্বার হচ্ছে তাদের মধ্যে কমন পড়ে গেছে, দুটোর ক্ষেত্রে এই নাম্বার দুটো আছে। So these are the common factors of that number. Now let's look at another example. Here are two numbers, 10 and 15. Factors of 10, 10 এর ফ্যাক্টর কি কি, 10 কে কি কি দিয়ে ডিভাইড করা যায়। 1 and 10, these are the two common factors, এই দুটো তো থাকবেই। Then 2, 5, 2 দিয়ে পারফেক্টলি ডিভিসিবল, 5 দিয়েও পারফেক্টলি ডিভিসিবল। Then come to 15, 15 কি কি দিয়ে ডিভিসিবল, 1, 3, 5 and 15. So look at here, here are two common factors, 1 and 5. এখানেও আমরা দুটো কমন ফ্যাক্টরস পাচ্ছি আগেরটার মতনই, 1 দুটোতেই আছে,
5 ও দুটোতেই আছে সো 1 এন্ড 5 আর টু কমন ফ্যাক্টরস নাও কাম টু অ্যান অ্যানাদার এক্সাম্পল আরেকটা এক্সাম্পল আসি 9 এন্ড 16 ফ্যাক্টরে ভাঙি কি কি ফ্যাক্টর পাচ্ছি 9 এর ক্ষেত্রে তো এখানে আগেই দেখলাম 139 আর 16 এর ক্ষেত্রে 1 2 4 8 and 16 so look at here is only one common factor that is 1 এখানে আমরা শুধু একটা মাত্র কমন ফ্যাক্টর পাচ্ছি সেটা হচ্ছে 1 এবং আমরা আগে যেটা চ্যাপ্টারে পড়েছি যে প্রত্যেকটা নাম্বারেরই দুটো ফ্যাক্টর একদম অবভিয়াস সেগুলো কি কি একটা হচ্ছে 1 এন্ড আরেকটা হচ্ছে দ্য নাম্বার ইটসেলফ সো এভরি নাম্বার হ্যাভ আ কমন ফ্যাক্টর 1 প্রত্যেকটা নাম্বারেরই একটা কমন ফ্যাক্টর আছে সেটা হচ্ছে 1 সো দেখো এখানে আমরা শুধু সেটাই পেয়েছি আর অন্য কোনো কমন ফ্যাক্টর কিন্তু পাইনি সো যে কেসগুলোতে এরকম হবে যে দুটো নাম্বারে আমরা একটাই কমন ফ্যাক্টর পাবো এবং সেটা হবে 1 দ্যাট নাম্বারস আর কল্ড কো প্রাইম নাম্বারস সো ওয়েন এনি টু নাম্বারস হ্যাভ ওনলি 1 অ্যাজ দে আর কমন ফ্যাক্টরস দ্যাট নাম্বারস আর কল্ড কো প্রাইম নাম্বারস যেই যেই নাম্বারগুলো শুধুমাত্র একটাই কমন ফ্যাক্টর আছে এবং সেটা হচ্ছে 1 দ্যাট ইজ ভেরি কমন মানে প্রত্যেকটা নাম্বারেরই ফ্যাক্টর তো 1 প্রত্যেকটা নাম্বারেই একটা কমন ফ্যাক্টর আছে 1 কিন্তু যে যে নাম্বারে শুধু এই 1 ছাড়া আর কোনো কমন ফ্যাক্টর নেই তার মানে এই দুটো নাম্বার কিন্তু কো প্রাইম নয় কারণ এদের 1 ছাড়া আরও একটা কমন ফ্যাক্টর আছে সেম অ্যাজ দিস টু নাম্বারস দে আর নট কো প্রাইম কারণ এদেরও 1 ছাড়া আর একটা কমন ফ্যাক্টর আছে কিন্তু যে নাম্বারগুলো শুধুমাত্র একটাই কমন ফ্যাক্টর এবং সেটা হচ্ছে 1 দ্যাট ইজ নোন অ্যাজ কো প্রাইম নাম্বার সেই নাম্বারগুলোকে আমরা বলবো কো প্রাইম নাম্বার ক্লিয়ার নেক্সট উই উইল লার্ন অ্যাবাউট HCF অর হাইয়েস্ট কমন ফ্যাক্টর বিফোর সাম টাইম উইল হ্যাভ লার্নড অ্যাবাউট হোয়াট আর কমন ফ্যাক্টর্স একটু আগে আমরা দেখলাম কমন ফ্যাক্টর্স জিনিসটা কি নাও সেটা দেখব হাইয়েস্ট কমন ফ্যাক্টর্স মানে ওই কমন ফ্যাক্টর্সগুলোর মধ্যে উইচ ওয়ান ইজ দ্য হাইয়েস্ট উই হ্যাভ টু ফাইন্ড ইট এবার ওই যে ফ্যাক্টর্সগুলো রয়েছে বা কমন ফ্যাক্টর্সগুলো রয়েছে তার মধ্যে কোন কমন ফ্যাক্টরটা হাইয়েস্ট মানে সবচেয়ে বেশি সেটা আমরা দেখব নাও লুক অ্যাট হিয়ার দেয়ার আর টু নাম্বারস 21 অ্যান্ড 38 ফার্স্ট কি করব সেপারেটলি উই উইল ফাইন্ড দ্য ফ্যাক্টর্স অফ ইট 21 এর ফ্যাক্টর কি কি 1 3 7 21 এটা মাথায় রাখবে প্রত্যেকটা নাম্বারের ক্ষেত্রে ইচ অফ দ্য নাম্বার যে নাম্বার যাই হোক না কেন 1 অ্যান্ড দ্যাট নাম্বার এই দুটো হচ্ছে প্রত্যেকটা নাম্বারের ক্ষেত্রে সেম মানে থাকবেই 1 তো কমন প্রত্যেকটা নাম্বারের ক্ষেত্রে এবং সেই নাম্বারটা এটা এই দুটো হচ্ছে ওর ফ্যাক্টর্স হবেই হবে এবার বাকি ফ্যাক্টর্সগুলোকে আমার খুঁজতে হবে সো 3 অ্যান্ড 7 দেন ফাইন্ড দ্য ফ্যাক্টর্স অফ 36 1 2 3 4 6 9 12 18 36 কিভাবে বের করব উই উইল স্টার্ট ডিভাইডিং দ্য নাম্বার উইথ দ্য ন্যাচুরাল নাম্বার পরপর ন্যাচুরাল নাম্বারগুলোকে দিয়ে আমরা এই নাম্বারটাকে ডিভাইড করে দেখব যেগুলো পারফেক্টলি ডিভিসেবল হবে সেগুলোই ওর ফ্যাক্টর্স নাও ফাইন্ড দ্য কমন ফ্যাক্টর্স 1 অ্যান্ড 3 1 অ্যান্ড 3 দুটোর ক্ষেত্রে আমরা দুটো ফ্যাক্টর পেলাম 1 আর 3 এই দুটো হচ্ছে কমন ফ্যাক্টর্স এবার এর মধ্যে উইচ ওয়ান ইজ দ্য হাইয়েস্ট অবভিয়াসলি 3 1 আর 3 এর মধ্যে 3 হাইয়েস্ট সো দ্য HCF অর হাইয়েস্ট কমন ফ্যাক্টর অফ দিস টু নাম্বার ইজ 3 তাহলে HCF টা আমার হলো 3 ক্লিয়ার হাউ ক্যান উই ফাইন্ড দ্য HCF যেমন এই প্রবলেমটা দেখো 1 আর 5 আমার বেরিয়েছিল কমন ফ্যাক্টরস তো উইচ ওয়ান ইজ দ্য গ্রেটেস্ট অবভিয়াসলি 5 সো HCF ইজ 5 ক্লিয়ার
and the numbers which are co-prime to each other, মানে যাদের একটাই common factors, that is 1, তাদের ক্ষেত্রে highest common factor always will be 1. তাদের ক্ষেত্রে তো আর অন্য কোনো রাস্তা নেই, তাদের ক্ষেত্রে সবসময় highest common factor টা হবে 1. তাহলে what is HCF or highest common factors? First, we have to find the factors of the two numbers. Then, we will try to match which are the common factors. কোন কোন নাম্বারগুলো common আছে? কোন কোন factorsগুলো common আছে? যেমন এখানে দেখো, 12, 18 আর 28. 12, 18 আর 28 এর মধ্যে 1 তো সব ক্ষেত্রেই common. 2 is common. So these two are common. আমরা ফার্স্টে factors বার করে নেব আলাদা আলাদা করে, then we find the common factors and then we will find the highest of that common factors. Which one is the highest? সেটাই হচ্ছে আমাদের HCF or highest common factor. Clear everyone?